স্বামী হলে পাঁচটা জিনিস লাগে, স্বামী হলে পাঁচটা জিনিস লাগে। এক, আমি অনুবাদক, আল্লাহ রাসূল বলছেন ফাকসুল মাক্তা সাইতা, যে মানের কাপড় পরো তুমি সে মানের বউকে পরাবা, ফাতেমা মাতা এমতা, যে মানের খাও তুমি বউকে সে মানের খাওয়াবা। আল্লাহ তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না, ও হচ্ছে শান্তির জিনিস, ও হচ্ছে তৃপ্তির জিনিস, ওকে মারতে হয় না। ও যে তৃপ্তির জিনিস এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে আমি ওকে সৃষ্টি করেছি লেতাস কোনো ইলাইহা, তুমি যেন সেখানে শান্তি পাও, তৃপ্তি পাও। পৃথিবীর কোন বাড়ি ঘর বিল্ডিং খাদ্য পানি কোন জায়গাতে তৃপ্তি নাই, এখানে যত তৃপ্তি আছে এ কথা আল্লাহ বলেন, আমি বলিনি। তো তাকে কটু কথা বলবেন কেন? টাকা দিতে দেরি করলে তাকে পিটাবেন, বাড়ি থেকে বের করে দিবেন, শ্বশুরের কাছে টাকা যাবেন, ভাইছে বোকা ছেলে, শ্বশুরের কাছে টাকা চাও কেন? তোমাকে আমি ভিক্ষা করে খেতে বলেছি, ভিক্ষা করে খেতে বলবো কেন? পৃথিবী অনেক বড়, শেষ পর্যন্ত আমি তোমাকে মানুষের বাড়িতে কাজ করে খেতে বলেছি। গাজীপুরে বাড়ি এক শতক জমির দাম কোটি টাকা, ভিক্ষা করতে হবে কেন? ব্যবসা করে খাও। গাজীপুর মানে ঢাকা শহর, গাজীপুর মানে হচ্ছে আপনার ফ্যাক্টরি, গাজীপুর মানে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আছে রুজির, হিসাব নিকাশের বাইরে জমির মূল্য, ভিক্ষা করে খাবেন কেন? আমি ভিক্ষা করে খেতে বলিনি, আমি বলেছি ব্যবসা করে খাও, না হলে কলা বিক্রি করো, না হলে চকলেট বিক্রি করো, নাহলে মানুষের বাড়িতে কাজ করো, এ কথা আমি বলেছি। এটাও যদি না হয় তাহলে ভিক্ষা করো, এ কথা বলেছি। শ্বশুরের কাছে টাকা নিতে হবে কেন? তার সাথে মোটা কথা বলতে হবে কেন? শ্বশুরের সাথে অভদ্র কথা বলতে হবে কেন? শ্বশুর তোমাকে মেয়ে মানুষ করে তোমার কাছে তুলে দিয়েছে, এটাই তো অনেক, তুমি তার শুকরিয়া আদায় করো। সম্মানিত দিনী ভাই বোন, কটু কথা বলতে হবে না, চার, মুখের উপরে মারতে হবে না, অলা তাজির বালালাজে, মুখের উপরে মারো না। পাঁচ, অলা তাতর খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিতে হবে না, এ কথা আমি বলিনি, আমি অনুবাদক। চাচার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, নানির বাড়ি, মায়ের বাড়ি কোথাও যাবে না জরুরি প্রয়োজন ছাড়া। যাচ্ছে কেন? কাপুরুষ আপনি, সেই জন্য যাচ্ছে। আপনি কাপুরুষ, আপনি ঘৃণিত পুরুষ, এই জন্য যাচ্ছে। আমার কষ্ট লাগলে কি আর ব্যথা লাগলে কি, আপনি মানলেই কি আর না মানলেই কি? আল্লাহ রাসূল বলেছেন তোমার বউকে তুমি বাড়ি থেকে কোথাও যেতে দিও না। যাচ্ছে কেন? রোজ দিন রাত দিন যাচ্ছে কেন? বাজারে ঘুরে কেন? বাজার আপনি করবেন, মোটা কাপড় কিনে আনবেন তবুও বলবে আলহামদুলিল্লাহ, চিকন কাপড় কিনে আনবেন তবুও বলবেন বলবে আলহামদুলিল্লাহ। তা আপনি মোটা কাপড় নিয়ে এসেছেন, তখন বউ বলছে কি যে নিয়ে আসে, তো সেটা আপনার কারণেই বলছে, ওর বুদ্ধি কম। আপনি তাকে বুঝান, দেখো আমি যেটা নিয়ে আসবো সেটা তুমি সাদরে গ্রহণ করিও, তুমিও শান্তি পাবা, আমিও শান্তি পাবো। কিন্তু যাওয়ার সময় তো তোমার পরামর্শ থাকতে পারে, যেটা নিয়ে চলেছিস সেটাকে বলবা আলহামদুলিল্লাহ।